হাসিনা ক্ষমতায় পদত্যাগ করার সাথে সাথেই দল পরিবর্তন করে ফেলেছেন বাংলা চলচ্চিত্রের প্রযোজক এবং পরিচালক টাকলা ইকবাল সাহেব। রাজনৈতিক দল একটা আসে, তারা সেই দলটাকেই ভোগ করতে চায়। এই টাকলা ইকবাল শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় প্রযোজক আশাদ আদনান, রিয়াজ এবং ফেরদাউসের সাথে মিলে বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা আসলেই যেন মুক্তি দিতে না পারে দল পাকা দেন। কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমা মুক্তি ঠেকাতে পারেনি। আজকে যখন শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে, তিনি চিন্তা করেছেন যে কোনো সময় বিএনপি ক্ষমতা এমপি করেন। বিএনপি ক্ষমতা আসলে শিবাসানু যে কোনো সময় ভালো পোস্ট চলে আসবে। তাই কিছু না ভেবে শিবাসানুর চামচামি শুরু করে দিয়েছেন টাকলা ইকবাল। বিহার যখন আশাদ আদনানি পারেনি মেগাস্টার শাকিব খানকে ঠেকাতে, তখন শিবাসানুর সাথে মিলে এবারও পারবে না টাকলা ইকবাল শাকিব খানকে ঠেকাতে। তাই এখনই টাকলা ইকবালের পরিবর্তন হওয়া উচিত, কারণ শাকিব খানের পেছনে শাকিব খানের ভক্তরা এবং শাকিব বিএনরা রয়েছে।